बचर आशी बचर पार होबे तबे जहन्नामेर भितरे एकटा हुक्मा होबे कत दिन थाकते होबे आमि आपनादेरके आल्लाहर कसम गल्प शुनाइनि आमि नियति करेछि आजके जहन्नामेर कथा बोलबो जहन्नामेर उपरे ईमान राख जी भाई एक बार हल्का करे सबाई उत्तर दें आमी आगे दुआ दी दुआर परे उत्तर लिब अल्लाह तबारक व तआला आमादेर प्रत्येककेई ओई रकम भयानक जहन्नाम थेके मुक्ति दान करुन बोलें अल्लाहुम्मा आमीन एखन बोलें जहन्नाम आछे ना नाई जिनी बोलछेन नाई उनी हाथटा तुलें लज्जा करार विषय ना आपनाके आमी बुझाबो जहन्नाम आछे ना नाई जोरे बोलें आछे ना नाई अल्लाह तबारक व तआला आमादेरके जहन्नाम थेके मुक्ति दान करुन जी भाई सेई जहन्नामे मानुष किभाबे ढुकबे विभिन्न सुरात आछे सुरा तौबा तफसीरे आछे जहन्नाम थेके एकटा प्राणी बेर होबे ওই প্রাণীটা আগুনের প্রাণী দেখতে উটের মতো হবে আর জাহান্নাম থেকে গলাটা বের করে বলবে আল্লাহকে মাবুদ কই সে বেঈমানের দল যারা এই দিনকে নিয়ে ঠাট্টা করেছে মজাক করেছে যারা দিন ইসলামকে নিয়ে মজাক করেছে উড়িয়ে দিয়েছে যাদের হৃদয়ের ভিতরে আজকের এই ভয়টা বসেনি কই সে লোকগুলি কই ওইগুলোকে সে নিয়ে জাহান্নামে চলে যাবে আর একটা তফসিরে এসেছে যারা পৃথিবীর বুকে মালের পেছনে দৌড়েছে যাকাত দেয়নি মালকে ঠিকমতো ব্যবহার করেনি শরীয়ত যেমন যেমন করে ব্যবহার করতে বলেছে তারা মালকে সেই রকম করে ব্যবহার করেনি তো আমার আল্লাহ বলছেন যে ওই আয়াতের তফসির সূরা তৌবা থেকে দিয়েছে বিশ্বনবী বলছেন জাহান্নাম থেকে একটা বড় অজগর সাপের মতো বের হবে সে যখন হা করবে তো আসমান জমিনের সমান তার মুখের গলাও হবে ও তখন চিৎকার মেরে বলবে কই সেই মালের অপব্যবহারকারী কই তুই আয় আল্লাহর যাকাতকে নির্দিষ্ট ওসরফে দ্বারা তুমি যে দাওনি তোমাকে মাল দেওয়া হয়েছিল সে মালের ঠিক তুমি ব্যবহার করনি তুমি জুয়োতে খেলেছ তার সাথে দিয়েছ তুমি বিবির পেছনে দিয়েছ বিল্ডিং এ দিয়েছ তুমি আজকে দিনে এসো ওইগুলোকে যেমন সাপে ব্যাং খায় ওই রকম খেতে খেতে গোটা পেটটা পুরো হয়ে যাবে বিরাট বড় অজগর আপনার আমার নজরে যাবে না কিন্তু আগুনের হবে তারপরে মুখে কিছু লট করবে তারপরে বেড়ে কিছু বাঁধবে বেঁধে ও জাহান্নাম থেকে এসেছিল আবার জাহান্নামে ফিরে চলে যাবে এইভাবে কিছু লোককে জাহান্নামের ভিতরে দেওয়া হবে নাম্বার তিন সূরা রহমানের ভিতরে আছে বিন্নাওয়াসি ওয়াল আকদাম মাথার চুলকে ধরা হবে আর পাকে ধরে এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এটাও একটা জাহান্নামে যাওয়ার সূরা আবার হাদিসের মধ্যে রয়েছে জাহান্নাম থেকে একটা শিকলি বের হয়ে আসবে প্রত্যেকটা মানুষের পাছাতে ঢুকে মুখ দিয়ে বের হবে এইভাবে একটা শিকলিতে সত্তর জনকে তসবির মতো গেথে নিয়ে এইভাবে জাহান্নামে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আবার চোরা হাদিদের তো সিরে এসেছে যখন পুরুষেরাদের ওপরে কেউ বুকের ভরে হাঁটবে কেউ পাছা ঘিসতে ঘিসতে হাঁটবে কেউ হাত পা কাটা অবস্থায় হাঁটবে আল্লাহ আগুনকে কাছে করে দেবে আর লুট করে আগুনে পড়ে সে জাহান্নামের ভিতরে যাবে
সূরা জুমারের মধ্যে আল্লাহ এনেছেন দাগ বিতঙ্গে জড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে ঝগড়া শুরু করবে হাসরবাসীরা, যার ওই শয়তানের সঙ্গে ঝগড়া করবে, আল্লাহকে বলবে মাগফিরাত আমরা কেন জাহান্নাম দিয়েছি, বলে তোমরা গুনাহ করেছো শয়তানের হুকুমকে মেনে নিয়েছো, এর জন্যে বলবে সে শয়তান কয় আজাজিলকে দেখিয়ে দেবে, ওই যে আজাজিল, যাও তোমরা আজাজিলের সঙ্গে বোঝাপড়া করে নাও, হাসরবাসীরা আজাজিলকে যখন ধাওয়া করবে, ওকে যখন তেড়ে ধরতে যাবে, বেঈমান লাফিয়ে একটা আগুনের খুঁটির উপরে চেপে যাবে, আর ওখান থেকে কি বলবে, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে রয়েছে ওলাম্মা কুদিয়াল আমরু, ওখান থেকে ও বলবে এ কলা ওই কামা লাম্মা কলা শয়তানু লাম্মা কুদিয়াল আমর, ওখান থেকে শয়তান চিৎকার মেরে বলবে রে হাসর বাসিরা শুনে নে, ওয়াদাল ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হাকি ওয়াদতুকুম ফাখলাতুকুম, আমার আল্লাহ তোদের সঙ্গে হক ওয়াদা করেছিল, আলে মুলামারা বক্তব্য রেখেছিল, হাতে কোরআন এনেছিল, তাদের কাছে দলিল ছিল, তাদের কাছে ডকুমেন্টস ছিল, তারপর তাদের পেছনে তোরা যাসনি, আমাদের কাছে দলিল নাই, পর্চা নাই, কিছুই নাই, গাজো গান বাজনার তাল দিয়ে দিয়েছিলাম, হারমোনিয়াম বাজিয়ে দিয়েছিলাম, তোদের ভিড় সামলতে পারিনি, আর এরা কোরআন দিয়ে দেখে তোদেরকে পাইনি, অতএব আজকের দিনে আমার পেছনে দৌড়ে কোনো লাভ হবে না, তার থেকে তুই মাথায় পাথর মার, শান্তিতে থাকবি, আল্লাহর ওয়াদা সত্য, আমি শয়তানের ওয়াদা খিলাফ করে দিলাম, যা পারবি করে লিগা, তুইও যেখানে যাবি আমিও সেইখানে যাব, এই রকম আপোষের মধ্যে যখন বাক বিতণ্ড চলবে, এরা বলবে নেমে আয় তোকে ছিঁড়ে দিব ফেরে দিব, ওই বলবে তোরা মাথাতে পাথর মার, আর আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বলবে অসীকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমার, আমি কিয়ামতের ময়দানটাকে নাটকের মঞ্চ বানাইনি, এখানে যাত্রা চলবে তা বানাইনি, আর আপসে দ্বন্দ্ব করবে তা বানাইনি, তোরা চাবুক মার, আর ওদেরকে ঘেরে নিয়ে জাহান্নামে ফেলে দে, আমিলাতুন নাসিবা তাসলা নার হামিয়া, তারা দল দল জাহান্নামে যখন ঢুকবে, ওয়াকাল লাহুম খাজানাতুহা, তখন ওই জাহান্নামের দারোয়ান বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, ওরে হতভাগারে, ওরে বদনসিবিরে, ওরে খারাপ নসিবিরে, ওরে পাগলের দল, একবার ভেবে দেখ তোদের কাছের কি, আজকের এই জাহান্নামের খবর নিয়ে কেউ কি কোনোদিন পৌঁছায়নি, আজকের এই খবর তোদের কাছে কি কোনোদিন যায়নি, একবার ভেবে দেখ 2020 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমার এক গুলাম পাগল নূর মোহাম্মদ তোদেরকে হাত তুলে কোরআন দিয়ে আজকের খবর দিয়েছে কি না বল, তারা বলবে কল বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরি, কল বালা হ্যাঁ আমাদের কাছে পৌঁছিয়েছে, সূরা আপনার কি না মুলকের মধ্যে রয়েছে, ওরা বলবে কল বালা কদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন, সত্য কথা বলেছে, আমাদের কাছে কোরআন বলেছে কিন্তু আমরা এগুলোকে মিথ্যা বলে নিয়েছিলাম, আমরা বলেছিলাম আল্লাহ এমন কিছু করে নাই, হাসর নাসর কিছু নাই, ফালতো ফালতো আমাদেরকে বুঝিয়ে বোকা বানিয়ে রেখেছে, কিন্তু আজকে দেখছি তারা বোকা নয়, বোকা হলাম আমরা নিজে, জি তারা কি বলবে, আল্লাহ আজকের হিসাবের দিনটা না হলেই ভালো হতো, আল্লাহ হিসাবের দিনটা যদি তুমি না করতে তা ভালো হতো, মত যদি না হতো ভালো হতো,
বহুত আফসোস করবে, কিন্তু কোনো উপায় থাকবে না। খালি একটু ভাবি ভাই, প্রতিটি বার আমি তফসিরের শেষে বলছি, আল্লাহর কসম কোনো গল্প বলেনি, এটা সত্য। যেদিন কেয়ামত সেদিন আপনি আর আমি, এটা সত্য। জি ভাইরা, আপনাদের কাছে ছোট্ট একটা কথা জানতে চাইব, এই জাহান্নাম ভয় লাগে না লাগে না? জাহান্নাম ভয় লাগে না লাগে না? জি, জাহান্নাম যদি ভয় লাগে, আপনারা টাকা দেন চাই না দেন, হাত পা দুটি জড়িয়ে ধরে বলছি, রাস্তাটা চেঞ্জ করলেন, রাস্তাটা চেঞ্জ করলেন, এখনো সুযোগ আছে। ইসলামপুর মাদ্রাসায় এক টাকা দিতে হবে না, মাদ্রাসা আল্লাহ চালাবেন, কিন্তু রাস্তাটা চেঞ্জ করলেন। তবে লিক করছি, রাস্তাটা চেঞ্জ করলেন, আপনিও করেন আমিও করি। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউম্বাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুনকাদাতুল লাতী তাত্তালিউ আলা আল-ফিল ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বড় দুর্ভাগ্যদের যারা পেছনে কথা বলে ফিস 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 ফিস, জি ওইখানে আমি আরেকজন ফিস ফিস, ওখানে আরেকজন ফিস ফিস, ওখানে আরেকজন ফিস ফিস, এ ওর পেছনে ও ওর পেছনে লেগে আছে। আল্লাহ বলছেন, পৃথিবীর যত চক্রান্ত চুর চালাবি চালা না কেন, আমার কাছে সমস্ত লিস্ট করা রয়েছে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে মানুষের পেছনে কথা বলে চক্রান্ত সৃষ্টি করে, তার জন্যে রয়েছে বড় দুর্ভোগ। সেটা কেমন দুর্ভোগ? আল্লাযী জামা মালাহু আদাদা, যে মালকে গুনে গুনে রাখে, এখানে ব্যাংকে এত, এখানে ব্যাংকে এত, ওই জমিটি কিনেছি, ওই জায়গায় জায়গা কিনেছি, ওই বিল্ডিংটা বানালাম, মালের ঐশ্বর্যের প্রাচুর্যে যে নিজেকে ভাসিয়ে দিয়েছে। আল্লাযী জামা মালাহু আদাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউম্বাদান্না ফিল হুতামা কাল্লা লা ইউম্বাদান্না ফিল হুতামা, নিশ্চয় অচিরে সে হুতামায় ঢুকবে। ও মাদরা কামাল হুতামা, ও মাদরা, ও মাদরা কামাল হুতামা। আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আগুনটা জ্বালিয়েছেন আল্লাহ, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। সেই আগুনটা কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, পৃথিবীর আগুনে চামড়া পুড়ে গেলে মেডিকেলে নিয়ে গিয়ে কোনো রকম ব্যবস্থা দিয়ে বাঁচানো যাবে, যদি কলিজাতে আগুন পৌঁছিয়ে যায়, আতুরিটা আগুন পৌঁছে যায়, ওই মানুষটাকে বাঁচানো যাবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন, আল্লাতি তাত্তালি আলাল আফিদা, আমার জাহান্নামের আগুন তাদের হৃদয়কে স্পর্শ করবে। তার মানে ওই জাহান্নামীটা যখন জাহান্নামে থাকবে, তার আতুরির ভিতর দিয়ে আগুন বইবে, তার কলিজার হৃৎপিণ্ডের ভিতর দিয়ে আগুন বইবে, গলা দিয়ে আগুন বইবে, কান দিয়ে আগুন বের হবে, চোখ দিয়ে আগুন বের হবে, কিন্তু মত হবে না। আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, সেখানে বড় বড় থাম্বা রয়েছে, ফি আমাদিম মুমাদ্দাদা, আপনার লাভের জন্য আমি মিথ্যা কথা বলে চক্রান্ত করছি, আমার লাভের জন্য আর একজন মিথ্যা কথা বলে চক্রান্ত করছে, কি দরকার পরের লাভের জন্য ওই হৃদয় স্পর্শ আগুনটাকে নিজের হৃদয়ে আনা কি দরকার আছে? মানুষ বুঝে না, গীবত পরনিন্দা থেমেতে গেছে জিভের কারণে, জিভের কারণে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর
আল্লাহর কসম 98% লোক জীবের কারণে জাহান্নাম যাবে, বেঈমানি করেছে, অন্যায় বিচার করেছে, গান গেয়েছে, গীবত করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, অন্যায়ভাবে বিচার করেছে, ন্যায় বিচার করেনি, পেছনে চক্রান্ত করেছে, এই লোকগুলি 98% জাহান্নাম যাবে। আমার ওস্তাদ বসে আছেন, ওনার জুতো আর আমার মাথা। আল্লাহ তাবারাকা তাআলা বলছেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত, বড় দুর্ভাগ্যদের কারো উপকার করার জন্য নিজেকে গীবতের ভিতরে ভরে দিয়ে চক্রান্তের মহিদিনে দিয়ে সে নিজেকে প্রজ্বলিত আগুনের ভিতরে নিচে। এই আগুনটা কার? আগুনটা কার? আগুনটা জিব্রাইলের, মিকাইলের বাবার নয়, নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুনটা আল্লাহ জ্বালিয়েছে। সেই আগুনটা কেমন? আল্লাতি তাত্তালি আলাল আফিদা, এই আগুনটা হৃদয়কে স্পর্শ করবে, শুধু চামড়া জ্বলবে না, কলিজাটা জ্বলবে, আঁতুড়িটা জ্বলবে, পাকস্থলীটা জ্বলবে, কান দিয়ে আগুনের শীষ বের হবে, এইরকম আগুনে তাকে রাখা হবে, সহ্য করতে পারবে না। নারুল্লাহিল মুকাদা, আল্লাতি তাত্তালি আলাল আফিদা, তাকে শিকলবদ্ধ করে থাম্বার ভিতরে জাহান্নামে এইভাবে বেঁধে দিয়ে হিলতেও দিবে না, আগুনটাও নিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, অতএব বন্ধুরে হুঁশিয়ার হয়ে যায়, ওই জায়গাটা বড় কঠিন জায়গা। আল্লাহ বলছে, ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, সেই আগুনটা কেমন? জ্বলন্ত আগুন, তাদের জাহান্নামীদের মা হবে, জ্বলন্ত আগুনের ভিতরে দেওয়া হবে। বন্ধুরে আপনিও বাঁচেন, আমিও বাঁচি, এর জন্যে আপনিও বাঁচেন, আমিও বাঁচি, এই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইসলামিক খুতবাতে একটা হাদিস আছে, মুসলিম শরীফের বরাত দিয়েছেন হাদিসটা, শুধু আজকে জাহান্নামই বলবো, কারণ আমারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে। কেউ একদম হিলবেন না, আল্লাহর গোলাম, আল্লাহর অস্তে শুনে যান, কেয়ামতের মাঠে বলতে পারবো যে পৌঁছে দিয়েছিলাম মাহবুব। মুসলিম শরীফের হাদিস ইসলামিক খুতবার মধ্যে পাবেন, বরাত দিয়েছে মুসলিম শরীফে, জাহান্নামে চার শ্রেণীর লোক গোটা জাহান্নামকে তোলপার করে, এত চিৎকার করবে গাধার মতো, তাদের চিৎকারের ভয়াবহতা, তাদের উচ্ছৃঙ্খলতা, তাদের ব্যবহার আচরণে অন্য জাহান্নামী, জান্নাতি বলছি না, অন্য জাহান্নামী আল্লাহকে দরখাস্ত দেবে, মাবুদ কি হলো? এইগুলোকে হটান না হলে আমাদেরকে হটান, একটা জাহান্নামে থাকবো না, জাহান্নামে গিয়েও তাকে কাছে নিচ্ছে না, তার আচরণ কত নিম্ন, তার আচরণ কত নিচ, জাহান্নামেও জায়গা হচ্ছে না, অন্য জাহান্নামীরা নিচ ভাবে তাকে দেখছে, মাবুদ এদেরকে স্মরণ নিলে আমাদেরকে স্মরণ। আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা পড়েছি এই এই বিল্ডিংটাতে পড়েছি, হাদিসটা এই বিল্ডিংটাতে পড়েছি, এই পুরাতন বিল্ডিংয়ে 4 নম্বর রুমে বসে পড়েছি, আপনাদেরই মাদ্রাসার গাছের ফসল আমি এইখানকারই বৃন্দি। সেই চারজনকে, তার মধ্যে 3 জন হচ্ছে জীবের আসামি, সেটাকে 1 নম্বরে হচ্ছে নারী বুড়ি পেটের ভিতরে থাকবে না, সব বের হয়ে যাবে মলদ্বার দিয়ে, শুধু নারী ভুড়ি নয়, কলিজাটা বের হবে, ফ্যাসাটা বের হবে, গুর্দুটা বের হবে, সবগুলিকে শালের মতো, ঘানি চক্রর মতো, কুলুর মতো টেনে নিয়ে বেড়াবে, ছিঁড়বে না, কাটবে না, ওই আঁতুড়ি তো অন্য জাহান্নামী পা দিয়ে দেবে, চাপে পড়ে যাবে,
বিছেতে সাপে ডাসে কাটবে এই লোকটিকে মাল মার। আল্লাহ নবী বলছেন গোপনে হোক চুরি করে হোক দাঁড়ি মেরে হোক আর দাঁড়িতে ওজনে লিটারে মিটারে হোক যেদিক থেকে হোক চক্রান্ত করে গোপন ভাবে যে মাল বক্ষণ করেছে বিশ্ব নবী বলছেন তুমি রেডি হয়ে যাও আতুরিনি জাহান্নামে টেনে বেড়াবে তোমাকে পৃথিবীর লোক মাফ করতে পারে আমি আল্লাহর খাতায় তুমি এক নম্বর আসামি এসে যাও তোমাকে কোন রকম ছাড়া হবে না। নাম্বার দুই নিজের শরীরের মাংসগুলোকে এরকম দাঁত দিয়ে ধরবে আর টানবে আর হিঁচড়ে হিঁচড়ে ছিঁড়ে ফেলবে চাবাবে আর চিৎকার করবে লোকটিকে ফুসফুস 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 এর পেছনে ওর পেছনে ও পরের কথা কি বোধ করে করে যারা খেয়েছে তাদেরকে ওই রকম শাস্তি হবে জাহান্নামে। নাম্বার তিন মুখ দিয়ে রক্ত পূজের গন্ধ দুর্গন্ধ ঝর্ণা পড়বে এত ভয়ানক ঝর্ণা পড়বে গন্ধতে অন্য জাহান্নামীরা টিকতে পারবে না। নবীজি বলছেন লোকটাকে মুখ দিয়ে খালি ফায়সা কথা বলতো খিস্তি করে রেগে হোক আনন্দর করে হোক বন্ধু বন্ধু মিলে ফায়সা কথা বলেছে এর জন্যে ওর ওই রকম শাস্তি হবে। চার নম্বরে একটা আগুনের সন্দুকে বাক্স ভরে তালা মেরে দেওয়া হবে বাক্সকে নিয়ে হুটুচুটি করে বেড়াবে লোকটিকে পৃথিবীর বুকে শুধু খেয়েছে। পৃথিবীর বুকে সুদ খেয়েছে সুদখোরের আরেকটা শাস্তি আল্লাহ রসুল বলেছেন আমি একটা নদীর পারে দেখলাম রক্তের নদীতে ডুবুচে হাবুচুপু করছে আর ও যখন কিনারায় আসছে ওর মুখে পাথর মেরে আবার ওখানে করে দেওয়া হচ্ছে লোকটি কে না সুদখোর। জাহান্নামে বিভিন্ন শাস্তি আছে ভাইরা আমার জাহান্নাম একটা ভয়ানক জায়গা ও জায়গায় কোনো কেউ যেতে চাইবে না। জাহান্নাম এমন একটি ঠিকানা জাহান্নাম এমন একটি জায়গা জাহান্নাম এমন একটি সেকশন জাহান্নাম এমন একটি স্তর একটা লোক যদি তিন বোতল মদ খেয়ে থাকে তারপরও যদি তাকে কেউ ঠাট্টা করে বলে দেয় তুই জাহান্নাম যাবি বলবে খবরদারও কথা বলবি না। একজন আল্লাহর ওলি বলছেন কি বলছেন মানুষ কথায় কথায় বলে তোকে দেখে লিব কিয়ামতের মাঠে দেখে লিব তোকে আজকে তুই আমার বিরুদ্ধে করলি কাল তোকে কিয়ামতের মাঠে দেখে লিব। একজন আল্লাহর ওলি বলছে তোর হাত দুটা ধরে বলছি ভাই কাউকে এ কথা বলিস না যে কিয়ামতের মাঠে দেখে লিব এটা বড় কঠিন আজাব। কিয়ামতের মাঠে তোকে দেখতে গেলে তো অপেক্ষা করতে হবে কিয়ামতে দাঁড়াবো এই চিন্তাটা লিস না পালিয়ে যাব এই চিন্তাটালে বরং আল্লাহকে বল আল্লাহ হিসাব চাই না দয়া চাই মাফ করতে শিখ মাফ করতে শিখ মাফ করতে শিখ যত মাফ করবি আল্লাহ তোকে মাফ করবে তুই মাফ করবি আল্লাহ তোকে মাফ করবে তুই মাফ করবি তোকে আল্লাহ মাফ। অতএব জীবনের সব থেকে বড় দুশ্মন যদি হয় কাউকে জাহান্নামের বদদোয়া দিয়েন না জাহান্নাম বড় কঠিন জায়গা জাহান্নাম বড় কঠিন জায়গা। সকলে জোরে আমিন বলবেন এই আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহর জান্নাতের অভাব নাই আল্লাহ আমাদেরকে যদি জান্নাতে দিয়ে দেন কেউ কিছু করে নিতে পারবে না। কেউ কিছু করে নিতে পারবে না আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদেরকে জান্নাত দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আরো অনেক কথা আছে কিন্তু বিশ্বনবী বলছে জাহান্নামকে কাবু করবে জাহান্নামের আগুন কত ভয়ানক জানো সারা পৃথিবীর সমস্ত নদী সমস্ত সমুদ্র সমস্ত পুকুর সমস্ত যত পানি আছে এক জায়গায় জমা করে জাহান্নামে দিলে জাহান্নামের আগুন নিমাবে না কিন্তু জাহান্নাম নিমাবে মাত্র দুই ফোঁটা পানিতে। বিশ্বনবী বলছেন
ورجل ذكر الله خاليا ففازت عينه ওই লোকটা যে গভীর রাতে উঠেছে আর আল্লাহর ভয়ে থরথর করে কেঁপেছে আর কেঁদেছে ওর চোখে যখনই পানি পড়েছে আমার নবী বলছেন তোমার জন্য জাহান্নাম নিভে গেছে। জি ভাই, বিশ্বনবী বলছেন রে আমার উম্মতের দল, সাদকা করো সাদকা করো সাদকা করো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, যদিও একটা খেজুর হয় তাও দিয়ে জাহান্নাম থেকে নিজেকে মুক্তি নাও, জাহান্নাম কঠিন জায়গা। জি ভাই, আমি আপনাদের কাছে বিরাট লম্বা চওড়া কোনো আবদার রাখছি না, সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু একটা করে যেত। জি, আল্লাহর নবী বলছেন স্বপ্নে আমি দেখলাম দুইজন এসে আমাকে তুলে নিয়ে গেল, কিন্তু আমি ময়দানে গিয়ে দেখলাম একজন মাথায় পাথর ফেলছে আর একজনের গাল চিরুটি করছে। লম্বা কথা আছে, আমি বলবো না, খালি ছোট্ট একটু অংশ নিব। দুটি গর্ত দেখতে পেলাম, তন্দ্রুর মতো মুখটা ছোট, ভিতরটা অনেক বড়, আর ওখানে অনেকগুলি নারী উলুঙ্গ অবস্থায় তারা পুড়ছে। আর একটা গর্ত দেখলাম, সেখানে পুরুষেরা উলুঙ্গ অবস্থায় পুড়ছে, আর আগুনে যেমন দুধে ফাঁপ দেয়, ওই উলুঙ্গ নারী পুরুষগুলো বুঝবুঝ বুঝবুঝ করে ওপর দিয়ে যখনই উঠছে, ওদের মাথায় পাথর মেরে নিচে করে দেওয়া হচ্ছে। এই দুটি ফেরেশতাকে একজন জিব্রাইল একজন মিকাইল, এরা বললেন ও দয়ার নবী গো, এরা পৃথিবীতে ব্যবিচার কারণে বলা ব্যবিচার কারণে বলি, এর জন্য এদেরকে জাহান্নামে কঠিন শাস্তির জায়গায় রাখা হয়েছে। অতএব বন্ধুরে, ওই জাহান্নাম কোনো গল্প নয়, জাহান্নামে আরো শাস্তি রয়েছে। কাল তারা বলবে কি, না দাসা ও নারিয়া সাবল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহ হারামহুমা আলাল কাফিরিন, জান্নাতি জাহান্নামী মধ্যখানে কথা চলবে, জান্নাতিরা জাহান্নামীদেরকে ডেকে বলবে ও জাহান্নামীরা তোমরা কেমন আছো বলো আগে, জান্নাতিরা জাহান্নামীরা জান্নাতিদেরকে ডেকে বলবে, এরা বলবে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা যা বলেছিলেন তা তা আমরা পেয়ে গেছি, আমাদের পার ব্যাপারে এতটুকু কম বেশি হয় নাই, ও জাহান্নামীরা তোমরা কেমন আছো বলো, বলে আমাদের আল্লাহ ওয়াদা সত্য, আল্লাহ যে গজবের কথা বলেছিলেন তা আমরা জাহান্নামে পেয়ে গেছি, এতটুকু কম বেশি হয়নি। এই কথা বলতে বলতে দুইজনের ভিতরে হঠাৎ জাহান্নামীটা বলে ফেলবে ও জান্নাতি ভাইরা, আল্লাহ তো তোমাদেরকে অনেক অনেক বেশি খাবার দেয়, যে খাবারের মধ্যে কোন রকম মাপযোগ বলে কিছু নাই, তাহলে তোমাদের উচ্ছিষ্ট খাবার যেটা বেড়ে যাচ্ছে সেটা আমাদের জন্য জাহান্নামে পাঠিয়ে দাও, আমরা ওইগুলো খাই। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে যে ইন্নাল্লাহ হারামহুমা আলাল কাফিরিন, পৃথিবী জান্নাতের সমস্ত খাবারকে আল্লাহ জাহান্নামীদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, অতএব এ খাবার কোনোদিন জাহান্নামে পৌঁছাইবে না। দেখেন কত কঠিন জায়গা। একটা হাদিস আপনাদেরকে শোনাই, জাহান্নামে সর্বশেষ যে লোকটা বেরিয়ে আসবে কিভাবে, জি সে ডাকবে আল্লাহকে, ইয়া হান্না।